How to write TV news script? মানে তুমি যখন কোনো একটা টিভিতে নিউজ শো হিট মানে অ্যাঙ্কারিং করছো বা যখন তুমি কোনো একটা নিউজ বুলেটিন দিচ্ছো, এই সমস্ত কিছুর জন্য যা তুমি অ্যাঙ্কারিং করছো বা কোনো একটা প্রোগ্রাম অ্যাঙ্কারিং করছো, হোস্ট করছো, এই সমস্ত কিছুর জন্য তুমি কী করে স্ক্রিপ্ট লিখবে? অনেক সময় কী হয়ে থাকে, এই স্ক্রিপ্ট কে লেখে না যখন অ্যাঙ্কার যে অ্যাঙ্কার বলছে সেই অ্যাঙ্কার নিজে নিজের সুবিধার্থে নিজে লিখে নিতে পারে। আবার অনেক সময় কী হয় যে লেখার জন্য অফিসে যে সমস্ত স্টাফরা থাকে তারাও কিন্তু অনেক সময় অ্যাঙ্কার রিপোর্টার কিন্তু লিখে থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে কি হয় অ্যাঙ্কাররা নিজের সুবিধার্থে কিন্তু অ্যাঙ্কাররা নিজেরাই লিখে থাকে। এবার যেই লিখুক না কেন আমাদের মাথার মধ্যে একটা প্রশ্ন আসবে যে আমরা এই নিউজ স্ক্রিপ্ট কেন লিখবো আর কিভাবে লিখবো। কেন লিখবো? কারণ ধরে নাও আমরা যখন কোনো একটা প্রোগ্রাম হোস্ট করি বা কোথাও একটা কথা বলছি তার জন্য কি করি, নিজেকে একটা কিন্তু প্ল্যানিং করতে হয়, নিজের একটা প্ল্যানিং থাকে। আর অবশ্যই যদি আমাদের হাতের সামনে সেটা লেখা থাকে সেটা কিন্তু পড়ে বলতে বা আমরা বলতে বলতে যদি কোথাও হারিয়ে যাই সেটা দেখে বলতেও কিন্তু আমাদের সুবিধা হয়। তাই অবশ্যই আমাদের নিউজ স্ক্রিপ্ট কিন্তু প্রয়োজনীয়। এইবার আমরা বলবো কেন, মানে কিভাবে লিখবো আমরা এই নিউজ স্ক্রিপ্ট। নিউজ স্ক্রিপ্ট কিভাবে লিখবো? না, আমাদের কিন্তু কয়েকটা খোপ করতে হবে। যদি ধরে নাও যদি আমরা খাতায় করি তাহলে খাতায় করবো, আর যদি কম্পিউটারে করি কম্পিউটারে করবো। তো প্রথমে কি হচ্ছে, প্রথমেই যেই পয়েন্টটা থাকছে বা যে খোপটা থাকছে সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বারে কি থাকছে? সিরিয়াল নাম্বারে তেমন কিছুই থাকে না, 1, 2, 3, 4 করে পরপর নাম্বারিং করা থাকে। তারপর যেটা থাকে সেটা হচ্ছে ভিডিও। ভিডিওতে কি হয় না, টিভির জন্য আমরা লিখছি, শুধু কি আমরা যেটা বলছি সেটা লিখলে চলবে? টিভিতে তো মানুষ শুধু শুনতে পায় না, মানুষ তো দেখতেও পায়। তাহলে আমাদের কাকে দেখা যাচ্ছে, কিভাবে দেখা যাচ্ছে সেটা অবশ্যই আমাদের স্ক্রিপ্টে লিখতে হবে। তো ভিডিওতে কি থাকবে? ভিডিওতে থাকবে যে কে কি বলছে, মানে কি দেখা যাচ্ছে তখন আমাদের সময় সেটা কিন্তু থাকবে। ধরে নাও এখন একজন একটা শো সবে শুরু হচ্ছে আর একজন অ্যাঙ্কার এসে বসলো, সে কী বলবে? প্রথমে নমস্কার জানাবে, চ্যানেলের নাম বলবে, নিজের নাম বলবে, প্রোগ্রামটার নাম বলবে, এই কটা বিষয় কিন্তু সে বলবে, তাই তো? সেই বিষয়গুলো বলার সময় তাকে দেখানো হচ্ছে নাকি কোনো একটা ফরম্যাট আছে কোনো একটা নিউজ হাউসের বা ওই চ্যানেলটার কোনো একটা বা প্রোগ্রামটার কোনো একটা লেআউট আছে বা পিকচার আছে সেটা দেখাবে, সেইগুলো কিন্তু লেখা থাকবে এই ভিডিওতে। যদি অ্যাঙ্কারকে দেখানো হয় তাহলে অ্যাঙ্কারকে লেখা থাকবে, আর যদি কোনো পোস্টার যায় সেই পোস্টারটা লেখা থাকবে। তারপর কি করব, তারপর করব হচ্ছে আমরা পয়েন্ট বা অডিও। অডিওতে কি থাকছে? অডিওতে থাকছে হচ্ছে কি বলছে, মানে ধরে নাও এই যে আমি কথা বলছি, যদি আমি এখন যদি স্ক্রিপ্টটা লিখতাম তাহলে কি হতো না, এই যে আমাকে দেখা যাচ্ছে সেটা লিখতাম, তারপরে কি অডিওতে আমি যা যা বলছি সেগুলো লেখা থাকতো। তো কি বলছিলাম আমি, এই যে যখন অ্যাঙ্কার এসে নিজে এই সমস্ত কিছু নিজের পরিচয় দিচ্ছে, নিজের চ্যানেলের পরিচয় দিচ্ছে, নিজের প্রোগ্রামটার পরিচয় দিচ্ছে, সে কি করে বলছে, নমস্কার সুপ্রভাত বা নমস্কার গুড মর্নিং এমন করে বলছে, তো সেই ব্যাপারটা কিন্তু লেখা থাকবে ওই অডিওতে। মানে যা যা বলছে একজন অ্যাঙ্কার সেটা লেখা থাকবে হচ্ছে ওই অডিওতে। তারপর থাকবে হচ্ছে ডিউরেশন। ডিউরেশন অর্থাৎ সময়, মানে কতক্ষণ ধরে সে বলছে। ধরে নাও এই যে একটা প্রোগ্রামটা শুরু করবে তার আগে যে ইন্ট্রোটা দিচ্ছে সেই ইন্ট্রোটা ধরে নাও এখন 15 সেকেন্ড ধরে বা 20 সেকেন্ড ধরে একজন অ্যাঙ্কার বললো। তো যদি 20 সেকেন্ড ধরে বলে ডিউরেশনে লেখা থাকবে 20 সেকেন্ড, ঠিক আছে? তারপর রিমার্ক বলে একটা পয়েন্ট থাকে, সেটা অনেক সময় থাকে আবার থাকে না, কারণ ওইটাতে কিছু লেখা থাকে না, ওটা এমনিই থাকে। এরকম করে কিন্তু আমরা পুরো স্ক্রিপ্টটা সাজাবো। এবার ধরে নাও আমি বললাম প্রথমে যে শুরু করছে তারপর গেল, তারপর আবার যদি পরে লিখতে হয় তারপর আবার সিরিয়াল নাম্বার আবার 2 নম্বর দেবো, দিয়ে ধরো ভিডিওতে যদি আমরা এখন নিউজটা শুরু করছি এবার কোন নিউজটা দেখাচ্ছে, আমি অ্যাঙ্কারকে দেখাচ্ছে দেখা যাচ্ছে নাকি নিউজ মানে নিউজটাকে নিউজের রিলেটেড কোনো ভিডিও দেখা যাচ্ছে, সেই অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা যাই হোক না কেন সেই সেই জিনিসটা দেখা যাচ্ছে, সেই ভিডিওটা কি দেখা যাচ্ছে সেটা লিখবো। আবার অডিওতেও একজন অ্যাঙ্কার বলছে, একজন অ্যাঙ্কার বললে কি কি বলছে, যদি ভিডিও চালু হতে থাকে, যদি সেখানে কোনো বাইট দেওয়া হয় সেই বাইটে যে বাইট দিচ্ছেন তিনি কি বলছেন, পুরো ব্যাপারটা অডিওতে লেখা থাকে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ডিউরেশনে কি লেখা থাকে, সময়ে কতক্ষণ ধরে জিনিসটা বলছে, এই ব্যাপার। তো এটাই হচ্ছে নিউজ স্ক্রিপ্টের ফরম্যাট। যদি এই নিউজ স্ক্রিপ্ট কী করে লিখতে হয় যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলো না। টাটা।